بسم الله الرحمن الرحيم আমরা এখানে মাহফিলে আসতে পেরে খুশি না ভাইয়া? কি শুনতে আসছে? জোরে কণ্ঠে ফুলে বলেন। এতক্ষণ ধরে হুজুর তাফসীর করছিলেন, শেষের দিকে সূরা আহজাবের আলোচনা করলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। জোরে বলে ঠিক কি? আজকে যত বেশি উম্মত কোরআন শুনবে তত তার ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হলে চরিত্র তত বেশি ভালো হবে। আজকে কোরআন বেশি বেশি করে শোনা দরকার। জোরে বলে ঠিক কি? এই জন্য সামান্য কিছু সময় আপনাদেরকে কোরআন শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই মাহফিল কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ খুব ভালো, তারাও বেশি বেশি যারা কোরআনে আলোচনা হক কথা বলতে পারে তাদেরকে দাওয়াত দেয় আমরা বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে আজকে নিয়ত করেছি সূরা আল-আনফাল দুই নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে একটু পড়ে সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ একশো জনে মিলে বললে পরে যে শব্দ হয় আল্লাহু আকবার, দশ জনে বললে তার থেকে একশো হয়। যারা আল্লাহর গোলাম তাদের কোনো ভয় আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পাতুলে যায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পাতুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধা যারা সিজদাতের দু চোখের অশ্রুতে নদী যত বয়, রাতে রাধা যারা সিজদাতের দু চোখের অশ্রুতে নদী যত বয়, সরনার সলনার হাতসানি মনে বসছেন নাকি? আল্লাহ সারা আর যত আল্লাহর দল সারা পৃথিবীতে আর যত দল আছে, যতই টাকার লোভ দেখার, যতই নোটের লোভ দেখার, কার বিরিয়ানির লোভ দেখার, আল্লাহর দল ছাড়া অন্য কোন দল ইমানদার মুসলমান কল্পনা করতে পারে না। চিল্লা বলে ঠিক কিনা? আমাদের রব কয়জন?
করে বলেন তো আমলিকের রব কয়জন? আমলিকের রবের নাম কি? বিএনপির রবের নাম কি? জামাতে ইসলামীর রবের নাম কি? চেয়ারম্যান সাহেবের রবের নাম কি? মেম্বার সাহেবের রবের নাম কি? গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের রবের নাম কি? সকলের রবের নাম কি? আল্লাহ। যখন তোমরা আল্লাহ পাকের নাম শুনবা তোমাদের অন্তর্ভিত হয়ে যাবে কি হবে বলো? আল্লাহর নাম শুনলে ইমানদার মুসলমানের অন্তর কাঁপে। ইমানদার মুসলমানের অন্তর কাঁদে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয়দা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর দুই নম্বর ইমানদার মুসলমান মুমিন তারা যখন আমি আল্লাহর কোরআন শুনবে তাদের ঈমান বেড়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে কার? মুমিনের। কার ঈমান বাড়ে জোরে কোন? কার ঈমান বাড়ে? সেই কোরআন শুনে আজকে ঈমান বাড়াবো জোরে কোন ঠিক কিনা? এই কোরআন আমরা চাইতে চাইলাম আমার পাংশা রাজবাড়ি জেলার পাংশা থানার ভাইরা আপনাদের কাছে আমার জানা, আমি জানতে চাই, আমার প্রশ্ন হলো বলেন তো দেখি এই কোরআনকে আমরা কতটুকু ভালোবাসি কেউ বলতে পারবেন? এই কোরআনকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি যারা বলেন ঠিক কিনা? আজ আল্লাহর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে, ইমানদার রয়েছে, তাওহীদি জনতা রয়েছে, যারা তাদের আল্লাহর কোরআনের জন্য মার খাইতে পারে এমন কি প্রয়োজন হলে কোরআনের জন্য জীবন দিতে পারে কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনের জন্য যদি আমাদের জিহাদের ময়দানে নামতে হয় তাহলে তাদের রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য কোন কোন যুবক তৈরি আছে দুইটা হাত উঁচু করে আল্লাহকে ডাকো। আল্লাহ কবুল করো বলেন আমি। আর কোরআন চাই কি চাই না? কোরআন মানুষ যত পড়বে তত চরিত্রবান হবে। এই কোরআন মানুষকে যত চরিত্র দিতে পারে, উত্তম চরিত্র দান করতে পারে, পৃথিবীর কোন গ্রন্থ বাইবেল বলেন, বেদ বলেন, আর মহাভারত বলেন, আর যত কিতাব বলেন কোরআনের থেকে চরিত্রবান মানুষকে উপহার দিতে পারে এমন কোন কিতাব আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার কোরআন শুনতে হবে বেশি বেশি। কোরআন কম না বেশি? বেশি শুনলে কি হবে? ঈমান বাড়বে। কিন্তু যারা মুনাফিক রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা সূরা নিসার 103 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন যারা মুনাফিক ওরা ঈমান বাড়বে না, বরং কোরআন শুনলে পরে ওদের গায়ের ভিতরে আগুন ধরে যায়। ভাই হুজুরে কি কয় রে? ধরে বলেন ঠিক কি না? আর দেখাবে ওরা কোরআন তো শুনলে পরে ঈমান তো ধরে কথা ওরা ঈমান এত নিকৃষ্ট হয়ে যায়। ওরা বলে যে যারা কোরআন শুনতে চায় আমরা কোরআন তো শুনবই না, যারা কোরআন শুনতে চায় ওদেরকে বাধা দাও, ওদের মাহফিলের প্যান্ডেল ভেঙে চোর মারব। আল্লাহুল্লাহ কাফারু وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقر فيه لعلكم تغلبون كافر بل القرآن تو امرا শুনবই না, বরং তো যারা আল্লাহর গোলাম কোরআন শুনতে চায় কোরআনের জন্য পাগল হয়ে যায়। ওদেরকে কোরআন শোনা থেকে বিরত করে রাখো, কারণ ওরা যদি কোরআন শুনে তাহলে ভণ্ডামি সব চেয়ে পেয়ে যাবে, ধোঁকাবাদী টের পেয়ে যাবে, কোরআনের সুশীতল ছায়াতে আশ্রয় গ্রহণ করবে। এই জন্য জাতির কেউ কোরআন শুনতে দিতে চায় না, চিল্লায় বলেন কথা ঠিক কিনা?
জীবন বাজি রেখে হলেও কোরআনের আমি ছোটবেলায় মনে মনে চিন্তা করতাম, হুজুররা খালি কয় কুরআন সব দিয়েছে সব দিয়েছে, আমি মনে মনে চিন্তা করতাম ছোট্ট মানুষ, আহারে কুরআন কি সমাজের খুঁটিনাটি বিষয়ে কি বলতে পারছে নাকি, কুরআন তো বিশাল ব্যাপার, অনেক বড় কথা, এই কুরআন কি সমাজের ভিতরে সামান্য কিছু ছোট বড় কথা, হুজুররা বলে যে কুরআন সব সমস্যার সমাধান, কুরআন কি সব সমস্যার সমাধান, কিন্তু সমাজের ভিতরে ছোট খাটো এই বিষয়গুলো আছে, এই বিষয়ের সমাধান কি আমার কোরআন দিতে পারে নাকি? আমার ভাই যখন তাফসীর জালালাইন পড়লেন তখন আমি হাই হাই ওই ছোটবেলার কথা মনে পড়ে গেল, আরে যখন আমি পড়লাম সূরা মাউন, সূরার নাম কি জোরে কর, এই সূরাটা যখন পড়লাম ওই ছোট্টবেলা নাবালক অবস্থার কথা আমার মনে পড়ে গেল, ওয়াদের মাহফিলে হুজুরের কাছে শুনেছিলাম কুরআন সব সমস্যা সমাধান করে দিতে পারে, তখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে ছাত্র মানুষ কাঁদলাম আর বললাম আল্লাহ তোমার কুরআন আসলে এমন কিতাব, ওই আসমানের উপর থেকে শুরু করে জমিনের উপর এবং জমিনের নিচ পর্যন্ত সব জায়গায় যত সমস্যা আছে কুরআনের কাছে গেলে কুরআন সমাধান করে দেয়। সুবহানাল্লাহ, যারা কুরআন মোটামুটি পড়তে পারে তাদের জানার কথা আমার সাথে একটু পড়বেন, মুখস্থ করতে চান মাত্র সাতটা লাইনও হয় না তার থেকে এরপরে সূরা ইখলাস জীবনে কোনোদিন কোন মানুষের কাছে মাথা নত করবে না, আপনি কি দেখেছেন যারা আমার কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদেরকে আপনি দেখেছেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তারা
এই ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করে ঠিক না। কোন খেয়াল নাই মুসলমান ইমানদার, ফজরের সময় ঘুম ভাঙে না, নামাজ পড়তে পারে না, কিন্তু এই ছেলেটা দেখে গেল মিল কারখানায় চাকরি পেয়েছে, অফিস থেকে নিয়ম করে দিয়েছে ভোর 2টা 3টায় উঠে যাওয়া লাগবে, প্রতিদিন অফিসে যায় এক বেলা ঘুম ডিস্টার্ব হয় না, কত সিমাম সাহেব ডাক দেয় কয় হুজুর ঘুম ভাঙে না ঘুম ভাঙে না, 5টা 6টার সময় ফজর আজান হয় নামাজ হয় এই সময় ইমানদারের ঘুম ভাঙে না, কিন্তু চাকরি করতে যায় ঠিকই ঘুম ভাঙে যায়। আমি একদিন এক মুসল্লিরে কইলাম, চাচা চার ওয়াক্ত নামাজ তো মোটামুটি পড়েন, ফজরে কেন আসেন না? কয় হুজুর সকাল বেলা ঘুম ভাঙে না। কয়েকদিন পরে দেখলাম শীতের মৌসুম, বেটার অবকাশ হলো খেজুর গাছ কাটা, মুয়াজ্জিন উঠার আগে বেটা খেজুর গাছের মাথার উপরে ড্রেস আমি করলাম, ব্যাপার কি গো আপনার না ঘুম ভাঙে না, কয় হুজুর খেজুর গাছ কাটা যায় তো সমস্যা হয় না, ঠিক কিনা বলেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ সম্পর্কে গাফে, আর তারাই সব করে মানুষকে দেখানোর জন্য এইখানে আশ্চর্য বিষয়, আমি এই আয়াতটা যখন পড়লাম তখনই বেশি আশ্চর্য হয়েছে যে মানুষ সংসার, এই সূরাটা একটা সামাজিক সূরা, কি সূরা বলেন, কারণ মানুষ হলো কোরআন নাযিল হয়েছে মানুষের উপরে, কাদের উপরে নাযিল হয়েছে, আর মানুষ হলো সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। আপনাকে যদি বলা হয় বাবা তোমাকে জেলখানার ভিতর আটকে রাখবো, এসি দিয়ে দেব, সুন্দর বিছানা দিয়ে দেব, সুন্দর টিভি ফ্রিজের ব্যবস্থা করে দেব, এসির ব্যবস্থা থাকবে, তুমি কি জেলখানার ভিতরে থাকবে নাকি মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না? আপনি ডাক দিয়ে বলবেন আমার এসি প্রয়োজন নাই, নরম বিছানা প্রয়োজন নাই, আমি সুন্দর আরাম চাই না, আমাকে কষ্টে যদি বিছানা না থাকে ইটের ইটের উপরে মাথা দিয়ে ঘুমাবো, কিন্তু আমাকে সমাজের ভিতরে মানুষের সাথে মিশতে দাও, জেলখানায় বন্দি করে রাখার উপর ঠিক কিনা। এই জন্যই সিরা সূরাটা হলো সামাজিক সূরা, সমাজের কথা তুলে ধরেছেন আল্লাহ আর এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দাও বটি খুন্তা কুরল মা বোনেরা কুলো কুলা আছে না কুলা, এরপরে দাও এইগুলো মানুষ যদি চাইতে যায় মানুষকে দিতে অস্বীকার করে, দেখছেন কত বড় সুন্দর কিতাব। এই কিতাবের ভিতরে আপনার কাছে একজন একটা দাও চাইতে আইছে, আপনি বললেন আল্লাহ আমি দাও চাইতেছি এখন কি করব, আপনাকে আল্লাহ বলে ওয়াইয়াম নাউন আল মাউন, তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দাও, সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে তারাও কিয়ামত দিবসকে অস্বীকার করে, যাদের কাছে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস চাইতে গেলে তারা দিতে অস্বীকার করে। একজন যায় কইতেছে ভাই তোমার কুরাই তো আমার একটু দাও, কি দাও কয় দেব না, কুরাল নাই কি নাই কুরাল নাই, ওই যে চকির তলে আসারি দেখা যায় কয় দেব না তার আসারি, এরকম একটা কথা আছে না আমার ভাইয়ের? আমি যখন এই তফসিরটা সূরাটা তফসির করলাম, এ তো অনেক বড় কথা, অনেক আলোচনা এই আয়াতের এই সূরার তফসির যখন করলাম আমার মুসল্লিরা সবাই কয় হুজুর এতদিন বুঝতাম না, একজন কুরাল চাইতে আইছে কয় দিতাম যে নাই দেয়া যাবে না, একজন একটা বাস কাটবে কোরআন চাইতে আইছে কুড়াল চাইতে আইছে দাও চাইতে আইছে বলে দিতাম যে দেব না নাই এরকম বলতাম, মই চাইতে আইছে লাঙ্গল চাইতে আইছে দিতাম না, হুজুর আজকের থেকে আল্লাহর কোরআন এত সুন্দর কথা বলেছে দিতে হবে, আজকের থেকে নিয়ত করলাম কেউ কিছু চাইতে আসতে তাকে না করব না। এখন সমস্যা আছে
কিছু লোক আছে দেখবেন নিয়াত দেয় না, আছে কি না? এই কেসের লোক আছে না, আপনার দাওয়া চাইতে এসে দেন, তিন মাস পরে দেওয়ার খবর নাই, চাইতে গেছে তোমার দাওয়া আনলাম কবে, আসলে ও দাওটা নিজের বানায় নিয়েছে, নিজের কাজ করতেছে, আপনার দাও ফেরত দেবেন, এরকম কিছু না ফরমান আছে। তাদেরকে একদিন দুই দিন তিন দিন দেখবেন, সুযোগ দেবেন, এরপরে যদি দেখেন যে তার চরিত্রটাই এমন, তাকে না দিলে অসুবিধা নাই। জোরে বলেন ঠিক আছে। আমার ভাই আমি আপনাদের সামনে যে বাদ করেছিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তারা যখন আমার নাম শুনবে তাদের অন্তর্ভূত হয়ে যাবে, তার মানে হলো আমার কথা বলে যা কিছু বলা হবে তার সামনে যত বড় প্রয়োজন থাক, সব কাজ ফেলে রেখে আমার ডাকে সারা দিল আল্লাহ বলে। জুমার আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, অথবা আসরের আজান হয়ে গেল, আমার ডাক আসার সঙ্গে সঙ্গে কাজকে বলবে তোরে প্রয়োজন হলে দুই দিন পরে করব, কিন্তু আদার হয়ে গেছে মসজিদে যাওয়া ছাড়া আমার কোন উপায় নাই। বেলাল প্রতিদিন হাইয়া আলা সালাহ বলে আদান দেয় আর হাইয়া আলা ফালাহ বলে আদান দেয়, কিন্তু আজকে মদিনায় বেলাল আদানের ভিতরে আদানের শব্দ নয় কিন্তু বেলাল বলতেছে হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ। আল্লাহু আকবার। একজন মহিলা ঘুম ভেঙে গেছে, চোখে পড়েছে রে কান্দে, এইগুলাই নির্দিষ্ট করে বলতে পারে না। ছয় বছরে একটা বাচ্চা, অনেক সময় দেখা যায় ছয় বছরে একটা বাচ্চা ফুপাকে চাচা বলে ডাক দিতেছে, জোরে বলেন ঠিক কিনা। এই বাচ্চাটা আমার কান্না শুনে এই বাচ্চাটা ঘুম থেকে ডাক দিয়ে বলতেছে মা গো তুমি এই ফজরে আদানের সময় তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে কান্না কান্না, ও মা তোমার কি আব্বুর কথা মনে পড়ে গেল, আমার আব্বু কয়েক বছর আগে জিয়াদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইরা কোন মহিলার যদি স্বামী মারা যায় দেখবেন আপনজন কেউ যদি মারা যায় মহিলাদের অভ্যাস হলো রাতের অন্ধকারে হঠাৎ করে মনে পড়েছে আমি আমার মাকে দেখেছি, মাঝে মধ্যে চোখের পানি ছেড়ে যায় না, আমাদের উপরে বসে বসে কান্দে, রাতের বেলায় বসে বসে কান্দে। আমি বললাম মা গো তুমি কেন কান্দো, মা দেখে বলে ও বাবা বুঝবি না রে বাবা, তোর নানা ভাই মারা গেছে তার কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহ, এই জন্য মহিলাদের অভ্যাস, মহিলাদের অভ্যাস হলো তারা আপনজন কেউ মারা গেলে মাঝে মধ্যে তোমার আব্বার জন্য আমি কান্দি না, তাহলে ওরে বাবা
আমার মন বলে পয়গম্বরের সঙ্গে কাফেরদের যুদ্ধের ডাক শুনেছে। আমার স্বামী জীবিত নাই, আমার বড় কোনো একটা সন্তান নাই, তাদেরকে যে আদরে মায়েদের কথা বাবারে আমার পয়গম্বর কাফেরদের সাথে যুদ্ধ করবে, আর আমি আমার আপনজন কাউকে পাঠাইতে পারলাম না। পয়গম্বরের মায়ায় কান্দি, আল্লাহর পক্ষ থেকে যে আদরে মায়েদের ডাক এসেছে এই জন্য কান্দি। বাচ্চাটা ডাকতে বলে মা তুমি কান্দবা না, ও মা একটু উঠে ও মা চল আমি পয়গম্বরের কাছে যাব, তোমার প্রাপ্ত বয়স্ক পুত্র সন্তান নাই, তাহলে কি হয়েছে আমি তো আছি। সুবহানাল্লাহ, আমার ভাই আমরা যখন ঢাকা যাওয়ার সময় ছোটবেলা বিক্রমপুর মাদ্রাসায় পড়তাম, ওই যে মা ভাষা যখন পাড় পাড়ি বসলাম তখন লঞ্চের ভিতরে দেখতাম ছয় বছর সাত বছর আট বছরের বাচ্চারা এক জগ পানি নিয়ে একটা গ্লাস হাতের ভিতরে নিয়ে পানি পানি বলে ডাকতো, আর এক গ্লাস করে পানি বিক্রি করতো, এক টাকা দিতাম আমরা জোরে বলেন ঠিক কিনা। সারাদিন পানি বিক্রি করে আশি নব্বই একশো টাকা যা কিছু হতো সন্ধ্যার সময় মায়ের হাতে দিত। মা গো তুমি দুঃখ করো না, বাবা মারা গেছে আমার বড় কেউ না, আমি ছোট্ট মানুষ, তোমাকে প্রতিদিন পানি বিক্রি করে হলো একশো টাকা তোমার হাতে দিয়ে ঠিক ওরকম ভাবে ছোট্ট বাচ্চাটা আমার ভাইরা যা হোক যা হোক প্রধান চলে আসছে, এই জন্য আমি আর মোটেও সময় নষ্ট করব না। আমি গত বছর আপনাদের মাঝে এসেছিলাম, অনেক আলোচনা করার সময় হয়েছিল, আজকে বলতে মাহফিলগুলো অনেক জায়গায় বন্ধ হচ্ছে, হয়ে গেছে নির্বাচনের কারণে, এই কারণে আজকে আমার মাহফিল ছিল, এটা বন্ধ আছে, এই জন্য যেতেই হবে, বন্ধু মানুষ রিকোয়েস্ট করলে আসতে হয় ঠিক কিনা বলেন। বন্ধু বলছে খেলা দেখতে যাইতে হবে, বন্ধুর টানে বন্ধু চলে যায়, বন্ধু বলছে বন্ধু তাড়াতাড়ি চলে এসো বিকাল চারটায় খেলা, বন্ধু বলছে দেখে আরেক বন্ধু চলে যায়, বন্ধু তাড়াতাড়ি এসো তিনটা শো দেখবো সিনেমা, সিনেমা হলে এক বন্ধু ডাকে আরেক বন্ধু, ও বন্ধু চলে এসো কিন্তু আজকে সকাল দশটায় গার্লস স্কুল থেকে আমার প্রেমিকাকে তুলে নিয়ে যাবো, মাইক্রো ভাড়া করে বন্ধু চলে যায়, বন্ধু ডাকে সারা দেয় জোরে বলে ঠিক কিনা। আমার বন্ধু আজকে ডাকতেছে তার সরকারের মাইক্রো আছে প্রাইভেট কার আছে কষ্ট হবে না বেশি চলে আসবেন, এই জন্য আসছি আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন। আর এরকম ভাব করে দোয়া করার সমস্ত জায়গায় কোরআন আলোচনা হয় সেই সমস্ত জায়গায় আপনারা বেশি বেশি করে যাবেন, কোনো ভন্ডের কাছে যাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা। এই দেশের ভিতরে হক্কানি পীর আছে, আর হক্কানি পীরদের মাধ্যমে আমার দেশের ভিতরে ইসলাম আসছে, কিন্তু যেই পীরের দরবারে কোরআন নাই, যেই পীর দুই ঠাং আগায় দিয়ে বসে থাকে ভক্তের সেবা দেওয়ার জন্য, যেই পীরের দরবারে নারী পুরুষ উলঙ্গ হয়ে ভন্ডের নাম হলো যিনি আল্লাহ দাবি করে, মাঝে মধ্যে ফাতেমার স্বামী দাবি করে, দাবি করে আবার মাঝে মধ্যে নবী দাবি করে, নাউজুবিল্লাহ বলেন, এই শয়তানটার নাম হলো আমি সেদিন চিন্তা করলাম আল্লাহ যে যত বড় শয়তান তাকে তুমি তত বেশি ছোট জিনিস যে ধ্বংস করো, নমরুদকে তুমি মশা দিয়ে ক্ষুদ্র মশা দিয়ে সাইজ করেছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জুতা পিটা করে, আর ফিরাউনকে তুমি পানির ভিতরে কাদা খাওয়ায় খাওয়ায় ধ্বংস করে ছাড়লা, তুমি এই শয়তান বর্তমান যুগের নব্য ফিরাউন নব্য নমরুদ দেওয়ানবাদী ভণ্ড পীরকে পীর নামের শয়তান খবিশকে তুমি কি দিয়ে ধ্বংস করবা আল্লাহ। আমার মনের ভিতরে যখন এই প্রশ্ন উঠছে আমার অন্তর সাক্ষী দিয়ে দিয়েছে এই এই শয়তান তো বেশি বড়, ফিরাউনের মতো অত বড় শয়তান না, এই জন্য আল্লাহ ওরে বড় একটা জিনিস দিয়ে শায়েস্তা করতেছে, শুনবেন কি জিনিস, বড় একটা জিনিস দিয়ে শায়েস্তা করতেছে, সেই জিনিসটার নাম হলো বুড়ি। এই শয়তানের যত বড় বুড়ি ভাই আপনার দশ জনের বুড়ির ভিতরে বসতে পারে, ওটের পাবে এ খায় নাকি বিশ প্লেট ভাত খায় কয় প্লেট খায়, ওর একজন খাদেম ছিল ইতিপূর্বে বর্তমানে নাই, আমি বললাম যে ভাই খায় কেমন, তার হুজুর যা খায় আপনার দশজন মৌলবি তা খাইতে পারবে, আবার বলল হুজুর এই বিচারা সবচেয়ে বেশি কষ্ট আছে পেটটা নিয়ে, মানুষ দেখা যায় না খালি পেট দেখা যায়,
এই শয়তানের পতন একদিন হবে। ওর বুড়ি যদি কেউ ফাড়ে, ওর বুড়ি যদি কেউ ফাড়ে, খোদার কসম ওর বুড়ির ভিতরে শুধু গাজার ভিতরে যাবে। যখন ঠিক কিনা গাজা না খাইলে কেউ আল্লাহ দাবি করতে পারে না, গাজা না খাইলে মাতাল না হইলে কেউ নবী দিকে উলঙ্গ অবস্থায় দেখেছে এই কথা বলতে পারে না। এমন ভক্ত শয়তান যারা আছে তাদের মাতাল শর্তা হয়, তাদের সাথে আমরা আপোষ করতে রাজি নই। প্রয়োজন হলে জীবন বাজি রাখবো। যুবক তোমার সমাজে তোমার প্রতিবেশী আশেপাশে কেউ যদি কোনো মাতাল আকারে খানকা খুলে বসে থাকে, আর সেই খানা যদি প্রকাশ্য ছেড়ে খায়, আমরা সমস্ত মুসলমান কে জামাত কে বিএনপি কে আমলিক তারপরে কে চরমনাই কে তাবলিগ কে ইবাদত এই দ্বন্দ্ব ভুলে গিয়ে গোটা পৃথিবীর মানচিত্রে আজকে মুসলমান মাছ খাচ্ছে। একমাত্র কারণ হলো আমাদের ভিতরে ঐক্য নাই, মিল নাই। আপনি রাজনীতির ময়দানে রাজনীতি করলে পারে, সেটা স্বাভাবিক নিয়ম, একজন একজনকে পছন্দ করতেই পারে। ধরে বলেন ঠিক কিনা? আমরা এই ইখতিলাফ বহু আগে থেকে দেখে আসছি। ইখতিলাফ না থাকলে চার ইমাম হতো না। ধরে বলেন ঠিক কিনা? ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মুসলমান ইমান ইজ্জত আবরু হিফাজত করার জন্য, মুসলমানের বিপদে তাদের পাশে দাঁড়ানোর জন্য, মায়ানমারের পাশে দাঁড়ানোর জন্য, আফগানের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, কাশ্মীরের পাশে দাঁড়ানোর জন্য আমরা কোনো মত পার্থক্য করব না। দল মত নির্বিশেষে হুংকার ছাড়তে হবে। আমরা যদি উমরের মত, খালিদ বিন ওয়ালিদের মত আবার হুংকার ছাড়তে পারি, খোদার কসম সেই দিন বেশি দিন নয়, গোটা বিশ্বের মানচিত্রে এই মুসলমান শাসন করবে। যে ঘটনা শুরু করেছিলাম সময় সংক্ষিপ্ত কারণে শেষ করতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সকলের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা সকলে একটু দোয়া করবেন। আল্লাহ যেন তারা এই গোলামকে তৌফিক দান করেন।